নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মি সিস্টার্স চ্যানেল। আজ আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, পাতিলেবুর আইসক্রিম। তাহলে চলুন বন্ধুরা, এটা কিভাবে বানাবেন আপনাদের দেখাই। তো এটা বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের পাতিলেবুর রস নিয়েছি, ছোট হলে আপনারা তিনটে পাতিলেবু নেবেন। পাতিলেবুর রসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা পাতিলেবুর রসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটা পাতিলেবুর খোসা রেখে দিয়েছি, এটা আইসক্রিম তৈরিতে ব্যবহার করব। আরও একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। হলুদটা জলে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ন্যাচারাল ফুড কালার রেডি। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 750 ml জল। এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। চিনিটা জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি জলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর খোসা। লেবুর খোসা দেওয়ার পর এটা 7 থেকে 10 মিনিট ফোটাতে হবে। দশ মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এবার এর মধ্যে দিচ্ছি 6-7টা তুলসী পাতা। তুলসী পাতা দেওয়ার পর আরো 2 মিনিট ফোটাবো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ন্যাচারাল ফুড কালার। এই মিশ্রণটা আরো 5 মিনিট ফোটাতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন গ্যাসটা অফ করে এটা সম্পূর্ণ ঠান্ডা করে নেব। মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর এটা ছেঁকে নেব। এরপর এর মধ্যে দিচ্ছি মিহি করে কুচানো পুদিনা পাতা। এবার এই মিশ্রণটা আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে এটা 7 থেকে 8 ঘন্টা কিংবা সারা রাত্রির জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। যাদের বাড়িতে আইসক্রিম মোল্ড নেই তারা কিভাবে আইসক্রিম বসাবেন সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। বাড়িতে আইসক্রিম মোল্ড না থাকলে এরকম ছোট কাঁচের গ্লাস কিংবা এরকম ছোট স্টিলের গ্লাস থাকলে তাতে খুব সহজে আইসক্রিম বসাতে পারবেন। এবারে গ্লাসের মুখটা একটা প্লাস্টিক দিয়ে এইভাবে গাটার দিয়ে ঢেকে দিতে হবে যাতে আইসক্রিমের ওপরে বরফ জমে না যায়। এবার ছুরি দিয়ে ওপরটা একটু কেটে নিতে হবে। আট ঘন্টা পর পাতিলেবুর আইসক্রিম রেডি। গ্লাসেরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর বসেছে। এই আইসক্রিম বাড়িতে অবশ্যই বানাবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।